বর্তমান রাষ্ট্রপতি হিসাবে আমি আমাকেই চাই হ্যাঁ ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে এটা একটা খারাপ সংগঠন আমরা আনন্দিত দূর আপনারা কি পাগলের পলাপ বলেন হাসিনা বাংলাদেশে আইব বাংলাদেশের ষোলো কোটি মানুষ হাসিনারে দেখলে সি করে হে বাংলাদেশে হাত দরকার থাকি হে ভারতে আছে থাকুক পাকিস্তান আছে থাকুক হে ভালো খাক ভালো পড়ুক আমাদের তো কোনো দুঃখ নাই বাংলাদেশে আইসে আবার অরাজকতা করবেন এটা তো আমাদের জন্য দুঃখজনক ব্যাপার আমি মনে করি যেহেতু আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান জনকল্যাণে বিশ্বাসী তিনশো আসন দেওয়ার চিন্তা ভাবনা করি আমার আবার জুড়ো একটা জুড়ো সদস্য হয়ে গেছি পনেরো দলীয় জোট মানে গণতান্ত্রিক জোট পনেরো দলীয় গণতান্ত্রিক জোট আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এটা কবে আসবে সেটা বলতে পারবো না নির্বাচন যতদিন পরে হয় দুই বছর লাগুক দেড় বছর লাগুক এমনকি তিন বছর লাগুক নির্বাচন তো একটা হবে না ভক্তদিন ইউনুস সাহেবও থাকবে রাষ্ট্রপতিও থাকতে পারে দুই বছরের পরে তো নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে আমরা পূর্ণদলীয় গণতান্ত্রিক জোট ক্ষমতায় আসতেছি প্রধানমন্ত্রী হয় আমি হমু নাহলে ওই জোট থেকে কেউ হবে পূর্ণদলীয় গণতান্ত্রিক জোট গণতন্ত্রের বিশ্বাসী আমরা আর আমার পার্টি জনকল্যাণ পার্টি সারা জীবন জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো যদি এমপি হইতে পারি হোমু না হইতালে নাই গরিব দুঃখীর কথা বইলা যাবো না করতে পারবো বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আমার কোনো বক্তব্য নাই তবে আজকে মিডিয়াতে দেখলাম যে একজন বড় সাংবাদিক বলেছেন যে ডক্টর ইউনুস সাহেবকে রাষ্ট্রপতি করে প্রধান উপদেষ্টা করে মানে ওই সাবেক রাষ্ট্রপতিকে অফসরে যাওয়ার জন্য এটা মনে করি ভালো হবে ভালো হবে যদি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সহি যদি পদত্যাগ করেন তবে ডক্টর ইউনুস সাহেবকে বঙ্গভবনে বসে উনি উপদেশটা এককভাবে সারা বাংলাদেশ সুন্দরভাবে চালাতে পারবেন কিন্তু যদি ডক্টর ইউনুস সারা অন্য কোনো মানুষকে ওইখানে বসানো হয় কোনো দলের এজেন্টকে বসানো হয় তবে কিন্তু দেশ একদম ধ্বংস হয়ে যাবে ইউনুসকে যদি না বসান তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আমাদের কাছে ভালো সে আওয়ামী লীগ না বিএনপি এগুলো আমাদের দরকার নাই আমরা মনে করি একমাত্র ইউনুস সাহেবই ওই জায়গায় যোগ্য কারণ যেই আসবে তারা দলীয় আসবে হয় বিএনপি নালে আওয়ামী লীগ নাহলে জামাত কিন্তু জনগণের স্বতন্ত্র রাষ্ট্রপতি কিন্তু আমরা পাইব না ছাত্ররা রাষ্ট্রপতিকে পদত্যাগ চায় আমি না করলে আবার তারা বলবো যে আমি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি হ্যাঁ পদত্যাগ না আমরা চাইতাছি যে সে স যেহেতু সবাই একমত সব দল যদি একমত হয় স্ব যেহেতু তার বয়স হয়েছে এবং সে অনেক দিন ছিল তার সম্মানের জায়গাটা আছে আন্দোলন করে তারা নামাইলে সম্মানের জায়গাটা থাকবো না সেই কারণে স্বইচ্ছাই যদি তিনি অস্বরে যান এবং ডক্টর ইউনুস সাহেবকে রাষ্ট্রপতির পদে দেন তবে তবে ভালো হবে আর যদি ইউনুস সাহেবকে না দিয়ে আউলা জাউলা একটা কাঙ্গালিকা যদি রাষ্ট্রপতির পদে বসান তাহলে দেশ কিন্তু ধ্বংস হয়ে যাব গা আর আমার হইলো আমিও তো রাষ্ট্রপতি ক্যান্ডিডেট ছিলাম শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বিপরীতে কিন্তু আমি ইলেকশন করতে পারি নাই নমিনেশন পাই নাই সেই জন্য আমার দুঃখ নাই আমি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে মেনে নিয়েছিলাম এখনও মানি তাকে সম্মান করি তার কাছে আমাদের অনেক শিক্ষা নিয়ে আছে তিনি যদি সহিচ্ছাহে ত্যাগ করেন তবে ডক্টর ইউনুস সাহেবই যেন ওইখানে বসে অন্য কোনো লোক যাতে ওইখানে না বসে আর না হইলে আমি নিজে এই রাষ্ট্রপতি পদে দাবিদার। হ্যাঁ ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে এটা একটা খারাপ সংগঠন এটা নিষিদ্ধ করছে সারা বাংলাদেশ না সারা পৃথিবী আমরা আনন্দিত ছাত্রলীগ যদি নাকে খদ দিয়া তবে ব্যস্ত কার করিয়া তাবলিক জামাতে সইলা যায় এবং রাজনীতি সাইরা দেয় তবে মনে করি তারা ভালো পথে চলতে পারবে কারণ তাবলিগ হইল কোনো রাজনৈতিক দল না ইসলামের কথ তারা ইসলামের পথে চলাই মানে ভালো কারণ পাপ করতে করতে এত পাপ করেছেন এখন যদি তাবলিকে জামাতে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চান আমরাও যাই তাবলিক জামাতে আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে মারামারি কাটাকাটির দরকারটা কি নিজেদের মধ্যে বিপদাহীন না আর কি বর্তমান রাষ্ট্রপতি হিসাবে আমি আমাকেই চাই কিন্তু যেহেতু শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বয়স্ক লোক জ্ঞানী লোক এবং ডক্টর ইনুস সাহেব জ্ঞানী লোক তাদের একটু স্যাক্রিফাইস আমি দিতে রাজি আছি তো অন্য কাউকে আমি স্যাক্রিফাইস দিব না যদি দিতে হয় তাহলে নির্বাচন দিতে হবে নির্বাচনের মধ্যে আমি পাশ করলে আমি করব। আর যে পা দাঁড়াবে সে পাশ করলে সেই পাশ করবে এই দুইজন ব্যক্তি ছাড়া শাহাবুদ্দিন চুপ্পু এবং ডক্টর ইউনুস সারা ইউনুস সাহেব সারা কেউই এখানে আমি মনে করি যোগ্য না রাষ্ট্রপতির চেয়ারে আর সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান যোগ্য সেনাপ্রধান তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না তিনি আসেন তিনি থাকবে ষড়যন্ত্র করলে লাস্টে একটা বিদ্রোহ হইলে একটা কোনো গেঞ্জাম হইলে তখন আপনারা ফাইসিয়া যাবেন জনগণ রাষ্ট্রপতি এই জনগণ সেনাপ্রধানের পক্ষে আছে আমরাও আছে